মার্টিনেসকে কাছে পেয়ে মহাখুশি আর্জেন্টিনা ভক্ত মাশরাফি ও তার পরিবার। সফরের কথা ছিল ভারতের কলকাতায়। শেষ মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার টানে এদেশে আসার আগ্রহ দেখান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেস। অবশেষে বহু প্রতীক্ষার পর বাংলার মাটিতে পা পড়ল মেসির এই জাতীয় দলের সতীর্থর। আর্জেন্টিনার সমর্থকদের তিন যুগের আক্ষেপ গুছানো বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এই মার্টিনেস। তার বাংলাদেশ সফরের আয়োজনে অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছেন আকাশি সাদা ভক্ত মাশরাফি। এমিলিয়ানো মার্টিনেসকে বাংলাদেশে এনেছে ফাউন্ডেড নেক্সট নামক আইটি কোম্পানি। আজ সকাল 9:30 কিছুক্ষণ পর মার্টিনেস উত্তর বাড্ডা সহ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেসকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানায়। নেক্সট বেঞ্চার কার্যালয়ে মার্টিনেসের সঙ্গে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়েছেন মাশরাফি। এরপরই মার্টিনেসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের সফল সাবেক এই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর্জেন্টিনার কট্টর সমর্থক, আর তাই মার্টিনেসের সফর নিয়ে উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, এমিকে আমার ভালো লাগা শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা। লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়েছিলাম বিশ্বকাপের দিকে, কিন্তু সৌদি আরবের সাথে হেরে মনে হয়েছিল আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরের বিশ্বকাপ জয় দেখতে পাওয়াটা ছিল অনেকদিনের লালিত স্বপ্ন পূরণের মতো। মাশরাফি আরও বলেন, সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হলো আমাদের এই ঢাকায়। খুব অল্প সময়ের দেখা, কিন্তু দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ জয়ী দলীয় গোলকিপার চোখের সামনে, সে তো জানে না আমার এবং আমার মতো আরও কত কোটি মানুষের কত বছরের অপেক্ষা শেষ হলো। সেদিন তার ওই হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করলো। আজকে সে ইন্টারভিউর মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির 18 সেকেন্ড আগে কোলো কুয়ানির শটটি আটকে দিয়েছিল যে জায়গা দিয়ে, এক সেকেন্ডের জন্য মনে হলো আসলে বিশ্বকাপটা তো ওখানেই জিতে নিয়েছে। নিজের সন্তানদের প্রসঙ্গে টেনে মাশরাফি লিখেছেন, আজকে আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য। যখন বললাম এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছে আছে, ওরা লাফাচ্ছিল। সবশেষ দুটি দিন ওরা ঠিকমতো ঘুমাতে পারছিল না এমিকে দেখবে বলে। আজকে এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, বাচ্চারা তোমরা অটোগ্রাফ নিতে চাও? সে এত আন্তরিক দেখালো, এক কথায় অসাধারণ। এমনকি সে ছবিও তুলে দিল ওদের সঙ্গে। এখন তারা মহাখুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহাখুশি। এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগণিত ভক্ত আছে। যুগ যুগ ধরে আশা করি আপনারাও ভালো লাগছে এই মাটিতে পা রেখে। পাশাপাশি এটাও ভাবি, সত্যি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই করবে আর আমরা আমাদের পতাকা নিয়ে মিছিল করব ইনশাআল্লাহ। অনেকের কাছে এখন এটা অবাস্তব মনে হতে পারে, তবে আমি বিশ্বাস করি কাজটা কঠিন, খুব কঠিন হলেও অসম্ভব নয়। স্বপ্নপূরণের সেই দিনটি অপেক্ষায় আছি ইনশাআল্লাহ।